شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোন, আপনি জানতেছিলেন লাইলাতুল কদরের যে বিশেষ দোয়াটা কি? জি, শেষ দশকে যেহেতু লাইলাতুল কদর হয়ে থাকে, তাই এই শেষ দশকের মধ্যে সবচেয়ে বেশি এই দোয়াটা পড়া উচিত। সেটা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নাকি লাইলাতুল কদর পাই আমি কী পড়বো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দোয়াটা বেশি থেকে বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, দয়া করে আমাকে ক্ষমা করেন। এই হচ্ছে দোয়ার অর্থটা। এই দোয়াটা সারা বছর করা যায়, তবে শেষ দশকে এই দোয়াটা পড়ার গুরুত্ব অনেক বেশি। সুন্নত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই দোয়াটা আলাদাভাবে লাইলাতুল কদর সম্পর্কেই বর্ণনা করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাছাড়া আপনি শেষ দশকে শুধু এই দোয়াটা না, আপনার যে কোনো দোয়া, কোরআন হাদিসের দোয়া বা আপনার বাংলায় যে কোনো দোয়া আপনি করতে পারেন। এই দোয়াটা করবেন সুন্নতের নিয়তে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।